আসসালামু আলাইকুম। আমার একটা শখ ছিল লেবু বাগান করার, আলহামদুলিল্লাহ করছি, কিন্তু আসলে শখটাই বড় কথা। আমি ব্যবসার পাশাপাশি বন্ধুদের বাগান আছে, বাগানে যেতাম, দেখতাম, নিজের ভিতরে একটা শখ আসলে যে নিজে একটা করব, ইনশাল্লাহ করেছি। আমার গাছের বয়স খুব বেশি না, 2 বছরের হয়তো বা একটু বেশি, কিন্তু প্রথম বছরই আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পাইছি। আরে মালটা এরম আমাদের মাঠে দিলাম, রস হবে আমরা সামনে ধারণা করিনি, কিন্তু মিষ্টি তো ভালো। রস কেমন ভাই? রস কেমন? সবুজ গাছ মানে রস হবে না, ফুল হবে, কিন্তু দেখা যাচ্ছে ভালোই রস আছে। আসসালামু আলাইকুম, প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। দর্শক, আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে সবুজ জাতের মালটা চাষ করতে হয়। বর্তমান কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক আকারে এই সবুজ জাতের মালটা চাষ হচ্ছে। তো আজ আমি আপনাদেরকে এই মালটা চাষ সম্পর্কে সকল বিস্তারিত তুলে ধরে জানানোর চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন এই সবুজ জাতের মালটা চাষে আগ্রহী, তারা অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের জানা অজানা সকল তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে আসুন, একজন মালটা চাষির থেকে আমরা সকল কিছু জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি যারা ভিডিও দেখছেন তারাও ভালো আছে। তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টি আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ হচ্ছে বাবলু, আমার গ্রামের নাম হচ্ছে রাজনগর চক, ইউনিয়ন ডিহি, থানা সারসা, জেলা যশোর। আচ্ছা আচ্ছা, তার মানে সারসা উপজেলার একজন চাষি আপনি। কতদিন যাবত এই মালটা চাষ করছেন? আমি আসলে মালটা চাষ করছি 2 বছরে, হয়তো একটু বেশি হবে, 2-1 মাস বেশি হবে, এরামই হবে আর কি। তার মানে 2020 সালের দিকে এই গাছ রোপণ করা, ওইরামই হবে আর কি আনুমানিক। কত বিঘা জমির পরে এই মালটা চাষ? এটা আমার মূলত 1.5 বিঘা, আনুমানিক 1.5 বিঘার ভিতরে আছে, 2-1 কাঠা হয়তো বা কম হবে কি বেশি হবে। 1.5 বিঘা জমি, এই 1.5 বিঘা জমিতে আপনার গাছ কতটি আছে? আমার পেয়ারা, এর ভিতরে পেয়ারা দিয়ে আছে, মালটা দিয়ে আছে, কমলা দিয়ে আছে। মালটা দিয়ে আছে 70 পিস, কমলা দিয়ে আছে 70 পিস, আর পেয়ারা দিয়ে আছে আপনার 500 পিস। আমার মূল হচ্ছে মালটা তো 2 বছর পরে, 1.5 বছর, 2 বছর পরে আসবে, এর ভিতরে আমার একটা খরচ নেওয়ার দরকার, খরচ যাতে বেরিয়ে আসে সেই কারণে আপনার পেয়ারা দিয়া। তো মাশাআল্লাহ পেয়ারা তো ভালো ফলন পাইছি আপনার, এবার প্রথম মালটা এসে, মালটা তো মাশাআল্লাহ খুব ভালো ফলন এসে, আল্লাহর মতে সামনের বছর হয়তো বা এর থেকে দ্বিগুণ আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে 1 বিঘা জমিতে, অর্থাৎ 1.5 বিঘা জমিতে 33% 1 বিঘা। তো আপনার এই যে সাথী ফসল হিসেবে পেয়ারা চাষ করছেন, তার জন্য মালটা চাষে কোনো ধরনের ক্ষতি হয়? মানে ক্ষতি এখন একটু বোঝা যাচ্ছে, তবে যদি আর একটু ক্ষতির প্রভাবটা বেশি দেখি তখন আপনার পেয়ারা গাছটা আমি কেটে দেবো, যাতে মানে মালটা গাছটার পরে কোনো প্রভাব না আসে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ মালটা প্রথম বছরে যেভাবে দেখছি, তবে এই প্রভাবটা যাতে না আসে মালটাটাই রাখবো, মালটা যাতে ভালো হয়, যাতে যেভাবে ভালো হোক সেভাবে ভালো করার জন্য চেষ্টা করবো, আর পেয়ারা গাছ শেষ করে দেবো যদি পেয়ারায় ক্ষতি আসে আর কি। আচ্ছা, এই মালটা জাত কি? এটা আছে আপনার বাড়ি ওয়ান, পয়সা জাতের যে মাল। হ্যাঁ, পয়সা জাতের যে মালটা, এটা তো সবুজই থাকে এবং বাজারে বিক্রি করার সময়ও সবুজই থাকে, হালকা আপনার পয়সার যে জায়গায় থাকবে সেই জায়গায় আপনার হালকা সবুজই আপনার হলুদ বর্ণের আসবে, হালকা আসবে, খুব বেশি বাজারে সেই বাইরের দেশের মালটার মতন ওই ধরনের কালার আসবে না, কিন্তু সুস্বাদু হবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 1.5 বিঘা জমিতে এই মালটা চাষের সাথে পেয়ারা চাষ করেছেন, তো মালটা চাষের এই এক একটি গাছে আপনি 2 বছরে কেমন আপনার? আমার এই বছর তো প্রথম বছর, আমার তো বলে দিয়েছে আপনার যেখান থেকে চারা নিয়ে আসছি সেখান থেকে বলে দিয়েছে যে আপনার 3 বছর পরে আপনার ফল আসবে। আমি তো 1 ফুটের গাছ লাগাইছি, কিন্তু মাশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ 1-2 বছরের মাথায় আমার ফলনটা চলে এসে, তো এই বছরে আপনার প্রথম বছর হিসেবে আপনার 1-1টা গাছে আপনার কোনো গাছে 30 কেজি মালও আছে, আবার কোনো গাছে 10 কেজি আছে, গড় এভারেজে দেখা যাচ্ছে 15-20 কেজি আমার প্রত্যেকটা গাছে মাল হবে আর কি। আচ্ছা, মালটা এরম আমাদের মাঠে দিলাম, রস হবে আমরা সামনে ধারণা করিনি, কিন্তু মিষ্টি তো ভালো। রস কেমন ভাই? রস সবুজ গাছ মানে রস হবে না, ফুল হবে,
আর ক্রেতাকে আছে ভালোই রাশিতে আর সুস্বাদু ভালো মিষ্টি ভালো আর মিষ্টিও তেমন আসলে কিন্তু মানে আমরা তুলনা করছিলাম বা আমরা ধারণা করছিলাম যে মিষ্টি হবে না এবং এত রস হওয়ার সম্ভাবনা না কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক ভালো জি জি এবং স্বাদও অনেক সুস্বাদু ভালো তো যারা মালটা চাষ করতে চায় নতুন তাদের উদ্দেশ্য কি বলবেন এবং আপনি এই নতুন মালটা চাষি হিসেবে সর্বপ্রথম কোন কাজগুলো করেছিলেন সর্বপ্রথম বলতে আপনার আমি তো শখের বসে আসলে করা তো শখ করে মনে করেন যে লাগাইছি লাগানোর পরে পরিচর্যা করেছি মালটা মাশাল্লাহ ভালো হয়েছে এখন মালটার বাজার যত চলছে আর কি প্রত্যেক দিন কম বেশি বাজারে দিচ্ছি চলছে ভালো কিন্তু আসলে কি বলবো বাজারটা সেভাবে পাইনি কিন্তু দামটা যদি আর একটু পাতাম আর একটু বেশি লাভবান হওয়া যেত আর কি তার মানে বাজারে এই মালটা লেবুর চাহিদা আছে চাহিদা আছে আপনাদের দাম আপনাদের আশার বাইরে আর কি হ্যাঁ তো মালটা চাষ করতে গেলে প্রথমে তো জমি পরিচর্যা করতে হয় কি মাটি হইলে ভালো হয় আপনার মাটিটা আসলে দোআঁশ মাটি বেশি ভালো হয় দোআঁশ মাটিটাই বেশি ভালো হয় অনেকে বলে যে বেলে মাটি না বেলে মাটিতে মালটা গাছ মানে যে কোনো গাছই মরার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি কিন্তু দোআঁশ মাটিতে আর বেলে দোআঁশ মাটি যেটা বলে এই মাটিটাই আপনার এই ধরনের ফল চাষে ভালো শেষ এবং সার কেমন লাগে শেষ মালটায় যে অন মানে প্রথমে তো মনে করিলাম যে প্রচুর খরচ কিন্তু আসলে তো মালটার প্রথম আছে মাকড় নাশক ওষুধ ব্যবহার করা মাকড়টাই বেশি লাগে বছরে আপনার দুই থেকে তিনবার সার দিলেই হবে আর যদি আপনার মনে করেন যে শেষটা তেমন একটা দেওয়া লাগে না মালটাই এখন আমার পেয়ার আছে বলে শেষটা দিতে হয় আচ্ছা আচ্ছা তো আমি আপনার কাছে জানতে চাই সারের ভিতরে জৈব সার এবং রাসায়নিক সার কোন সারের ব্যবহারটা বেশি আমরা আসলে মূলত ব্যবহার করছি আপনার রাসায়নিক সার সারটাই বেশি ব্যবহার করছি হ্যাঁ সাদা রাসায়নিক সারটাই একটি গাছের থেকে আর একটা গাছের দূরত্ব কেমন আমি 8x8 লাগাইছি এটাই বেস্ট এটাই ভালো তো এই প্রকল্প তো দীর্ঘমেয়াদী হ্যাঁ দীর্ঘমেয়াদী প্রকল্প আচ্ছা তো মালটাই রস আসছে কেমন এখন মালটা সাইজ আমরা দেখবো যে আসলে এই মালটা মিষ্টি কিনা আচ্ছা তাহলে আমি দেখাবো আপনাদের মালটার সাইজ একটি কাঠেন হ্যাঁ মালটার সাইজ দেখাবো মালটার রস হয়েছে কিনা তাও দেখাবো কোন টাকার ব্যাপার আর একটু দেখান যেটা ইচ্ছা আপনি একটা যে কোনো একটা কাঠেন এখন তো মনে করেন যে মালটা তো চলছে বেছে বেছে নিয়ে যাচ্ছে আচ্ছা এটাই কাটলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই এই যে দেখেন তাহলে মালটা আসলে রস দেখেছেন রস দেখেন রস এটা এখনো পাকেনি তেমন একটা দর্শক আমি যদি আপনাদের একটু দেখাই সবুজ জাতের এই মালটার রস দেখুন এই একটা মালটা থেকে হয়তো এক গ্লাস রস হওয়ার সম্ভাবনা দেখেন কি পরিমাণ রস দেখেন এবং আমি যদি আপনাদের আরও একটু বলি স্বাদটা কেমন তাও একটু জানানোর চেষ্টা করি স্বাদটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ মিষ্টি তো আপনার এই যে মালটার দেখছি এই মালটাটার বয়স কতদিন এর মালটাটার বয়স আপনার আপনার এটা তো মানে আপনার একটু সময় লাগে কতদিন তো ফুল আসার পরে থেকে অন্তত 6 মাস সর্বনিম্ন সময় লাগবে এটা বাজারজাত করার উপযোগী আসতে আর কি আচ্ছা আচ্ছা তার মানে 6 মাস যখন ফুল আসে গাছে তার 6 মাস পরে তাই এই মালটা বাজারজাত করার আচ্ছা এই আপনার এটা তো 6 মাস বয়স হ্যাঁ 6 মাস বয়সে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি এখন এই যে বাজারজাত করছেন এখন বাজারজাত করছি আচ্ছা বুঝছো তো আপনার এই মালটা কখন থেকে কোন সময় বা কোন মাসে ফুল আসা শুরু হয় এবং আপনার বাড়তি যত্নের কোনো প্রয়োজন হয় কিনা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আপনার ফুল আসা শুরু হয়ে যাবে আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ফুল আসার পরে 6 মাস পরে হ্যাঁ ফুল আপনার যেমন আপনার 6 মাস জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যদি শুরু হয় তাহলে জুন জুলাই এর থেকে আপনার বাজারজাত করা যায় তবে বেস্ট বাজারজাত যদি আপনার ভালো বাজারজাত করতে চান তাহলে আপনার সেপ্টেম্বর থেকে শুরু করলে আপনার বেশি ভালো হয় আপনার ফলন যদি পরিপক্কভাবে বাজারজাত করেন তাহলে হয়তো দামও ভালো পাওয়া যায় এবং ফলটিও পুষ্ট থাকে এবং মিষ্টি পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে বেশি হয় যদি আরো 2-1 মাস আমি সময় বেশি দিই তাহলে আরো বেশি খুব ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা তো আপনি ফল বিক্রি করছেন বর্তমান বাজারে দাম কত এখন বর্তমানে বাজারে দাম আপনার পাইকারি চলছে আপনার 2200 টাকা মন আর কি যারা বলে আপনার 60-65-50 যেমন ছোট লেভেলের দা 50 চাহিদা তো তুলনামূলক ভালো আচ্ছা আপনার জমি থেকে নিয়ে যায় নাকি না আমার জমি থেকে নিয়ে যায় তো পরবর্তীতে এই মালটার চাষ করার আগ্রহ আছে কিনা আমি আসলে
ব্যবসা তো করি, ব্যবসা তো একেবারে খারাপ না, কিন্তু ব্যবসার পাশাপাশি শখের বসে এটা করছি। যদি আমি আল্লাহ সেভাবে তৌফিক দেয়, সুযোগ দেয়, তবে আর একটু করার চিন্তা ভাবনা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো কেমন পুঁজি হইলে এই এক বিঘা বা দেড় বিঘা জমিতে মালটা চাষ করা? এই যে মানে খুব হাই পুঁজি লাগে তাও না, আপনার এক একটা গাছ হয়তো বা আপনার কিনে আসবে 60-70 টাকা এক একটা গাছ কিনে আসবে। আপনি যদি ভালো যখন নার্সারি থেকে নেন, ভালো 60-70 টাকার ভিতরে এক একটা গাছ আপনার কিনে আসবে। এভাবে আপনার এক বিঘা ভূমিতে যদি আপনি আর কোনো গাছ না দেন, 150-200টা গাছ লাগানো যাবে। এবার গুণ দিয়ে যেই কয়টা গায়ে, আর চাষের চাষের ক্ষেত্রে তেমন একটা হয়তো দুইটা তিনটা আপনার রুটার চাষ দিলাম, দেওয়ার পরে একটু মাটিটা সমান করে সারও দেওয়া লাগবে না, তখন চারাটা লাগাই দেবো। অর্থাৎ বাড়তির পরিচর্যার প্রয়োজন হয় না, কম পরিচর্যা লেবু চাষটা করা সম্ভব। যারা নতুন চাষি হিসেবে করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যে আসলে লেবু চাষে কতটুকু লাভ হওয়ার সম্ভাবনা? লাভ হওয়ার সম্ভাবনা আসলে যে লাভ লস সেটা আল্লাহ পাকি ভালো বলতে পারবে, আল্লাহ পাকি ভালো। যদি আপনার গাছ পরিপূর্ণ হয়ে যায় দুই তিন বছর যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষই লাভবান হতে পারবে, লস নাই। যদি কেউ নতুন আগ্রহ হয় করার জন্য তারা পরামর্শ নিক ভালো ভালো জায়গায়। আপনার কাছে কেউ কোনো বিষয়ে জানতে চাই, আপনি যতটুক জানেন আমি জানাবেন কিনা? ইনশাল্লাহ যদি কেউ আমার কাছে পরামর্শ নিতে চায় আমার যতটুকু সম্ভব, যদি মনে করে যে না তার ওই জায়গায় যে একটু দেখাই দেয়া, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তার এখানে যাওয়া, তার ভালো পরামর্শ দেয়া, দেখাই দেয়া চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমরা চাই আপনার এই চাষের মাধ্যমে আপনি সবসময় সুস্থতা থেকে আগামী দিনে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি এই যেটা করেছি সেটা যেন সাকসেসভাবে বেড়ে যেতে পারি, আরও যেন মানুষ দু একজন মানুষের উৎসাহ যোগাতে পারি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।